পক্ষ থেকে অত্যন্ত একটি অনেক বড় নেয়ামত আমরা পেয়েছি আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য যাদেরকে আল্লাহ তাবারকাতার সামর্থ্য দিয়েছে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকেন আসুন হাদিস শরীফের মধ্যে কোরবানি করার কি ফজিলত আমরা শুনি কিবলা শেখে তারিকা তামির আহলে সুন্নাত হাজাতুল আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি রাজাভী দামদ বরকাতুমুল্লা আলিয়া লিখিত কোরবানি প্রসঙ্গে মাসলা মাসাইল সম্বলিত কিতাব ঘোরার আরোহী এর মধ্যে তিরমিজি শরীফ তৃতীয় খণ্ড পৃষ্ঠা একশো বাষট্টিতে রয়েছে ফরমানে মুস্তফা সাল্লাহ তাল আলী আলি ওয়াসলাম কুরবানি দাতার কুরবানির পশুর প্রত্যেকটি লোমের পরিবর্তে একটি করে নেকি অর্জিত হয় আল মজামুল কবির তৃতীয় খণ্ড পৃষ্ঠা চৌরাশিতে রয়েছে ফরমানে মুস্তফা সাল্লাহু তলিহি আলি ওয়াসলাম যে খুশি মনে সাবাব লাভের নিয়তে কোরবানী করলো তবে তা অর্থাৎ সে কোরবানী জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে আর সোনানুল কুবরা আলীল বায় হাকি নবম খণ্ড পৃষ্ঠা চারশো ছিয়াত্তরে রয়েছে নবী করিম সাল্লাহতা আয়েলা আলি হিব নিজের আদরের মেয়ে সৈয়দা খাতুনের জান্নাত রাদিয়াল্লাহতা আয়েলা আনাহাকে সম্বোধন করে বললেন হে ফাতেমা নিজের কোরবানির পশুর নিকট উপস্থিত থাকো কেননা যখন এটা রক্তের প্রথম ফোঁটা পড়বে তোমার সকল গুণা ক্ষমা করে দেয়া হবে ইবনে মাজা তৃতীয় খণ্ড পৃষ্ঠা পাঁচশো উনত্রিশের মধ্যে রয়েছে যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না তবে সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে তো প্রিয় ইসলামী ভাইরা আমরা কোরবানি করার ফজিলত শুনলাম কোরবানি না করার আমরা ফরমান শুনলাম যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে ঈদগাতে আসা নিষেধ করেছেন তো যাদেরকে আল্লাহ তবরকা তালা সামর্থ্য দিয়েছেন আসুন আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করি